হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আরিয়ানা। তোমরা দেখছো ক্যারি অন, যা বাংলা ভাষায় ফিটনেস সংক্রান্ত একটি ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলটি দেখছো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর লাইক করার পর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে তো আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে। আজকের টপিক হলো অ্যাক্টিভেট ইউর অল বডি জয়েন্ট, অর্থাৎ আমাদের শরীরে যে সচল অস্থি সন্ধিগুলি আছে সেগুলিকে আমরা ওয়ার্কআউটের আগে সক্রিয় করবো। সক্রিয় করবো অর্থাৎ আমাদের অস্থি সন্ধিগুলিতে এক ধরনের তরল থাকে, যেটির নাম সায়ানোভিয়াল তরল। সেই সায়ানোভিয়াল তরল আমাদের হাড় দুটির মাঝে একটি পিচ্ছিলকারক পদার্থের মতো কাজ করে, তার ফলে আমাদের হাড়ের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। আর এই যে পদ্ধতিগুলি আমি তোমাদের দেখাবো আমাদের বডি জয়েন্ট অ্যাক্টিভেট করার, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের অস্থি সন্ধিগুলোতে সায়ানোভিয়াল তরলে ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে আমাদের হাড়ে কোনো রকম ক্ষতি হয় না। সো ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ আর স্ট্রেচিংয়ের মতোই বডি জয়েন্ট অ্যাক্টিভেশন একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া আমাদের যারা সরকারি কর্মচারী আছে বা ব্যাংক কর্মচারী আছে, অর্থাৎ যারা টেবিল চেয়ারে বসে কাজ করেন, বা প্রতিদিন যারা বাইকিং করেন, অর্থাৎ বাইকে চড়ে অফিস যান বা কোনো কাজে যান, তাদের জন্য এই এক্সারসাইজগুলো প্রতিদিন অন্তত পক্ষে 15 মিনিট করা দরকার। সো চলো দেখে নিই, সময় নষ্ট না করে ওয়ার্কআউটগুলো। প্রথমে আমরা সক্রিয় করব আমাদের ঘাড়ের অস্থি সন্ধিগুলি আঁকে। আমাদের ঘাড় 360 ডিগ্রি ঘুরতে পারে, আর যাদের প্রেসারের প্রবলেম আছে, ব্লাড প্রেশারের প্রবলেম আছে, বা যাদের মাথা ঘোরার প্রবলেম আছে, তারা এই এক্সারসাইজটা দাঁড়িয়ে না করে অবশ্যই বসে করবেন, তাছাড়া মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা যে এক্সারসাইজটা করব সেটা আমাদের কাঁধের হাড় আর আমাদের হাতের হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টটাকে সক্রিয় করব। এটা বল আর সকেট জয়েন্ট, তাই এটাও 360 ডিগ্রি করতে পারে। যত রকম ভাবে এই জয়েন্টটিকে আমরা ঘোরাতে পারবো তত রকম ভাবে ঘোরাবো। তারপরে আমরা কোনে যে জয়েন্ট সেটাকে অ্যাক্টিভেট করছি। তারপর আমাদের যেটা রিস্ট, সেখানে যে জয়েন্ট গুলি আছে সেগুলিকে আমরা অ্যাক্টিভেট করছি। তারপর আমরা আমাদের মেরুদণ্ডের কষে টুকরো গুলির মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট গুলিকে অ্যাক্টিভেট করছি। প্রতিটা অ্যাক্টিভেশনের এক্সারসাইজ, প্রতিটা অস্থি সন্ধির এক্সারসাইজ আমরা মোটামুটি 10 মিনিট 10 সেকেন্ড ধরে করব। তারপর আমাদের পেলভিক গার্ডেল আর পায়ের ফিমার অস্থির মধ্যে যে জয়েন্টটি আছে সেটিকে আমরা সক্রিয় করছি এভাবে। আর যেহেতু এটিও একটি বল সকেট জয়েন্ট, সেহেতু এটা 360 ডিগ্রি ঘুরতে পারে। সো যত রকম ভাবে এটিকে ঘোরানো যায় আমরা সে তত রকম ভাবে এক্সারসাইজগুলি করছি। মানে প্রতিটি এক্সারসাইজ আমরা 10 সেকেন্ড করব। এই যে এক্সারসাইজটা, এই এক্সারসাইজটাতে আমাদের যেটা পেলভিক গার্ডেল আর পায়ের জয়েন্ট আর যেটা আমাদের হাঁটু জয়েন্ট দুটো একসাথে অ্যাক্টিভেট হচ্ছে। এই এক্সারসাইজটা আমরা 10 সেকেন্ড কি 12 সেকেন্ড যতক্ষণ তোমরা করতে চাও তো করতে পারো। তারপর আমরা করছি আমাদের গোড়ালির যে অস্থি সন্ধি আছে সেটিকে সক্রিয়করণ করছি, দুটি পায়ে আমরা করব 10 সেকেন্ড করে। তো এই হলো কিছু পদ্ধতি আমাদের সচল সন্ধিগুলিকে সক্রিয়করণ করার। আর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে।